সবাই ভালো আছো? ইয়েস স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? স্যার ভালো আছে, ভালোই আছি বাবা। আচ্ছা, আমরা ভগ্নাংশের অধ্যায়টা মোটামুটি খুব সুন্দর ভাবে শেষ করে ফেলেছি। আমাদের শুধু একটা অঙ্ক বাকি আছে, 4 নম্বর, যেটা ভিডিও ক্লাস অলরেডি পড়া হয়ে গেছে, আমি ওটা লাইভ ক্লাসে আলোচনা আর করবো না। তাহলে কি, তাহলে এখন আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করব। আমি বোর্ডে প্রশ্নটা তুলছি, আমার সাথে সাথে তোমরা করবে, ঠিক আছে? সবাই খাতা কলম দাও, খাতা আর কলম বের করো। দেখো প্রশ্ন তো অধ্যাপক তুলে দাও আমার সাথে। 6 নম্বর প্রশ্ন, এটা সমাধান তোমাদেরই করতে হবে। আচ্ছা, 9 এবং 18 এর 5 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে? দেখো, এটা আমাদের খুব পরিচিত একটা অঙ্ক, তাই না স্যার? আমরা করব, অবশ্যই খুব দ্রুত অঙ্কটা করো, এরপরে আমি সমাধান দেবো, আমার সাথে তোমরা মিলাবে। আজকেও তোমাদেরকে কাজ দেবো। ওকে স্যার, দেখেন এখন স্যার। স্যার আমারও হয়ে গেছে। আজকে আসলে আমার মোবাইলে, মোবাইলটা চার্জে আছে, না হলে মোবাইল নিয়ে আসতাম, আসলে আমরা ওইভাবেই দেখতাম। ইস্তিয়ার, ওকে, ঠিক আছে স্যার? ঠিক আছে, গুড, ইস্তিয়াকে ঠিক আছে। নেক্সট বলো, দেখাও। আমারও হয়ে গেছে। আচ্ছা, নসি, তাই না স্যার? আর যে আপনি এখানে লিখছেন যে 5 এর 9 এবং 5 এর 18 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে, আমি কি এটা লিখতে পারি যে 5 এর 9 এবং 5 এর 18 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো দিয়ে কি আমি মিশ্র করতে পারি? হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে স্যার। স্যার আমার হয়ে গেছে। টাইম আসো না কেন? তাবিব ওয়াসিম, ধন্যবাদ। রাবি, মাসুমা, অনেকেই ক্লাস করছো। তোমরা এই যে কাজগুলো করছো, তাই না? সবার কাজ হয়ে গেছে। আমার হয়ে গেছে। এই যে সাইফের খাতা আমি বড় করে দেখতে পাচ্ছি। ওকে, 6 কে 6, 4 এ 10, সাইফের প্রথমটা 5 কে 5, 4 এ 9, ঠিক আছে সাইফ, থ্যাংক ইউ, হয়েছে। আর কেউ রাবি কলম মুখে দিয়েছো কেন? জান্নাতুল ফেরদৌস, অনেক লিখেছো। আচ্ছা, এখানে জান্নাতুল ফেরদৌস তুমি মিশ্র ভগ্নাংশ ভাগফলে করেছো, আমি এটা গ্রান্ট করি না, এবং এটাকে আমি কেটে দিই, এটা আমি দেখাবো, মনে রাখবা, আমি যখন করব তখন দেখাবো। তোমার অঙ্ক হয়েছে, কিন্তু তুমি মিশ্রটা ভাগ ফলের সাথে করেছো, আমরা ভাগ ফলে মিশ্র করি না, এটাকে আলাদা করে দেখাতে হয়। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো, আর আমি একটু পরে দেখিয়ে দেব। আর কেউ দেখাবার? একজন, জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ, তোমার খাতা হটাও। সাইদা মাহফুজ, খাতা উল্টা করে ধরেছো, তারপরে ঠিক আছে, 3, 6, 8 খাতাটা সোজা করো। 5 কে 5, এটা ঠিক আছে, 3, 5, 15, তাহলে 3, 4, 12, 3, 5, 15, 3, 8, 18, 5, ওকে, থ্যাংক ইউ। এবার আমি করছি, তাহলে যাদের খাতা দেখলাম না তাদের মন খারাপ। স্যার আমারটা দেখেন। আচ্ছা, যাদের খাতা দেখলাম না তারা মন খারাপ করো না, নশীল, ওকে, নশীল ভাগ ফলে একটা মিশ্র করেছে, একটা আলাদা করছো, থ্যাংক ইউ, এটা করা যাবে না। রাফি করছে, ঠিক আছে। আমি এবার সমাধানটা করি, আমি যদি এটাকে করতাম এত এবং এতকে মিশ্র করতাম, তাহলে আমরা
9/5 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে পাই অবশ্যই আগে ভাগফল লিখবো দাগ দিবো এবার চার ফল কত ছিল পাঁচ তাহলে পাঁচ ফলে আসলো আর পাঁচ শেষটা উপরে চলে আসলো ভাগ করে তারপর নিচে উত্তরটা আমি আলাদা ভাবে দিয়ে দিব আপনি শূন্য লিখেছেন শূন্য ছিল তিন পাঁচে পনেরো তিন আঠারো ঠিক আছে স্যার এটাও আমরাই করি কারো কথা বলার বলে হাত তুলবা এটা বলেছে চাই মোট কত কিলোমিটার হেঁটে ও রিক্সায় যায় এটাও কিন্তু তোমরা করতে পারবে না হাত তুলো বা মাথা নড়াও সারা বলো এইভাবে ইশারা তাহলে তো বোঝা যায় কলম চেপাচ্ছি পাচ্ছ কেন সারা ওকে হাত তুলো এই অঙ্কটা তোমরা পারবে কে কে পারবে হাত তুলো ইস্তেয়াক পারবে হাত তুলছে তাহমিদের হাত দেখছি কেন বাবা এটা সবার মানা উচিত সারাদ দেখছি তাবিব আসিতেন ঠিক আছে সাদিয়া থ্যাংক ইউ নৌশিন পারবে জারিব দায়াত পারবে অর্থাৎ প্রত্যেকে অঙ্কটা পারবে এটা কিচ্ছু না শুধুমাত্র কি করতে হবে ভগ্নাংশ দুটি যোগ করলেই হবে ওকে থ্যাংক ইউ শুরু করে দাও তোমরা তাহমিদ দেখাও তো খাতাটা বাবা গুড 27/5 25/5 ভর পাঁচ ছিল তোমার উত্তরটা বল লিখেছো উত্তর হবে 5/5 তুমি 2/5 লিখেছো বাকি সব ঠিক আছে ঠিক করে নাও মাসুমা খাতা দেখাও পাঁচ পূর্ণ পাঁচের দুই মাসুমা থ্যাংক ইউ নেক্সট মাসুমা ধন্যবাদ ওই হাতি তো দেখতে পাই না কারো তাবিব ওয়াসিদ কই বাবা তোমার খাতাটা দেখাও একটু ধরে রাখো আস্তে করে নেটের কারণে 5/2 একসাথে যোগ ওকে থ্যাংক ইউ তোমারটা হয়েছে তাবিব ওয়াসিদ খাতা নামিয়ে নাও
ইস্তিহার দেখাও, তোমার খাতাটা শো করো। ইস্তিহার অনেক লিখেছে, সুন্দর। ঠিক আছে, স্থির রাখো তাহলে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, প্যাকেটটা দেখছি। ইস্তিহার আহমেদ হয়েছে, মাহাদি খন্দকার, সিফাত, সিফাত। খাতা কই বাবা? বাহ, সিফাত। আচ্ছা, এই যে দাগ দিয়ে যোগ করেছো, প্রথমে এই দাগটা দেওয়ার দরকার নাই ভগ্নাংশে। ওইখানে যে যোগফল লিখেছো দরকার নেই, অঙ্ক হয়েছে। ধন্যবাদ, আমিও সমাধান দেবো, তখন বিষয়টা দেখে নিও। অনেকের আমরা দেখলাম, এখন আমি করছি, মিলিয়ে নাও। মাহাদি খন্দকার তোমারটা দেখা হয় নাই, মাহাদি তোমাদের পাঁচপূর্ণ। ঠিক আছে, মাহাদিটা ওকে, থ্যাংক ইউ। নেক্সট আর কি, আর একজন কারো হাতি দেখতে পাই না, মমুন, মনে তো ছবি নাই, তাহলে খাতা দেখবো কেমনে? খাতা দেখাইছে, ছবি না দেখা হচ্ছে যোগফল। মন, তুমি অনেক ডান দিকে চলে গেছো খাতায়, জায়গা রেখে লিখতে হবে। খাতা তোমার লেখার অংশটা খাতার ওইখানে ঢুকে যাচ্ছে, এটা খেয়াল রাখবা, একটু বামে চেপে লিখবা। ধন্যবাদ। আচ্ছা, মন কি ভিডিও দেখতে পাচ্ছ? ওকে, এখন আমি করে দিচ্ছি, এটা খুব সহজ। আমি আমরা বলছি কি, সাহেব মোট কত কিলোমিটার হেঁটে ও রিক্সা যায়, আমরা লিখবো দেওয়া আছে, সাহেব রিক্সায় যায় এত কিলোমিটার, হেঁটে যায় এত কিলোমিটার, অর্থাৎ সাহেব মোট হেঁটে ও রিক্সায় যায়। তাহলে উপরের টার্মিনালে এখান থেকে লিখছি সমাধান, মোট রিক্সা ও হেঁটে যায় অথবা হেঁটে ও রিক্সায় মোট পথ যায়। সাহেব আগে কিসে যায়? আগে হেঁটে। তাহলে আমরা আগে হেঁটে আনি, হেঁটে ও রিক্সায় মোট পথ নয়ের পাঁচ হবে আর আঠারোর পাঁচ হবে, পাঁচের নয় হবে আর পাঁচের আঠারো হবে, আপনি ভুল লিখেছেন। ধন্যবাদ। এগুলো সবারই করা উচিত, কিন্তু দুই একজন কেন বলতে হয় যে স্যার লেখাটা ভুল হয়েছে বোধ হয়। যাই হোক, আমরা জানি যে ল ব্যাকুলে বসার করে দেখতে হয় না, খুব সহজ একটা অঙ্ক দেওয়া হয়েছিল। আমার অবশ্য আঠাশ, তাহলে সাতটা দুবাই পাঁচ, পাঁচ পাঁচের পঁচিশ, হর হরে বসে গেল, এই যে শূন্য পাঁচ করতো পাঁচের দিয়ে, এগুলো তোমরাও মুখে মুখে করতে পারো। এই যে পাঁচ দিয়ে সাতাশকে ভাগ করলে পাঁচ বাদ যায়, পূর্ণ সংখ্যা লিখলাম, সাতাশ থেকে পঁচিশ বার দিলে কত থাকে? দুই থাকে, তাহলে দুইটা বার পাঁচ শেষ করে উঠে যায়, আর হর তো ছিল আমার পাঁচ, হর হরের জায়গায় চলে আসবে। তোমাদের সকলেরই অঙ্কটা খাইছিল, ধন্যবাদ। এখন যে অঙ্কটা দিব এটা আমি করে দিব, বড় অঙ্কর অঙ্ক, এটা অবশ্যই তোমরা খুব ভালো করে খেয়াল করবে। প্রশ্ন দেন স্যার, গ নম্বর স্যার গ তুলবো, প্রশ্নটা হলো
উত্তর পেয়ে যাবো আমি বলি হাত তুলো আমি বলছি জিজ্ঞাসা করছি কাকে কাকে প্রশ্ন করতে হবে আমি বলছি হাত তুলো এখন তো কেউ হাত তুলো না হাত উঠাও ভিডিও অন করো ভিডিও অন করে হাত উঠাও কথা বলো বলার চেষ্টা করো কারো হাত এখন দেখি না আমি শুধু ইস্তিয়াকের হাত দেখতে পাচ্ছি আর কারো হাত দেখতে পাচ্ছি না ওকে ইস্তিয়াক বলো পড়ছি তো Yes, স্যার এখানে বলছি যে সাইদ কত কিমি বাসে যায় তাহলে তো আমরা পেলামই যে আগেরটাতে যে সাইদ হেঁটে রিক্সা হেঁটে যায় আর রিক্সাতে যায় মোড় পেয়েছি ওই মোড় থেকে আমরা এই 25 কিমিটা বাদ দিয়ে দিব দিয়ে লিখবো 25 বিয়োগ আপনার 5 এর 27 যেহেতু আমরা সমস্তকে বিয়োগ করতে পারবো না দিয়ে আমরা বাসে যাওয়ার পথটা পেয়ে যাব ওকে আর কেউ বলবে আপনার কই তুষমি কথা বলো না কেন বাবা তুষমি বলবে বলো তুষমি বলো বলছি স্যার এখানে আমরা ফার্স্টে খ নাম্বার পেয়েছি শায়দ হেঁটে ও রিক্সায় মোট চায় পাঁচ মানে 5 পূর্ণ 5 এর 2 এটা থেকে আমরা যদি মানে সে যদি সম্পূর্ণতা এক অংশ তাহলে এই 5 পূর্ণ 5 এর 2 বিয়োগ করে আমরা এই বিয়োগ কটাকে 25 দিয়ে গুণ করলে পেয়ে যাবো সে কত কিলোমিটার দাঁড়ি কমা নাও দিয়ে কথা বলো অর্থাৎ একটু থেমে থেমে বলো শুনতে পাচ্ছি সুন্দর করে বলো আমি বুঝতে পারছি আবারও বলো আস্তে আস্তে বলো সবাই শুনছে প্রথমে এটা করবো তারপরে এটা করবো এইভাবে বলো আস্তে আস্তে বলো বলো আবারও বলো আস্তে আস্তে বলো স্যার আমরা খ নাম্বারে সর্বপ্রথম পেয়েছি যে 5 পূর্ণ মানে সে হেঁটে ও রিক্সায় মোট চায় 5 পূর্ণ 5 এর 2 মিটার আর আমরা যদি গ নাম্বারে যদি সে যদি সাহেব যদি মোট চায় এক অংশ তাহলে আমরা যদি সম্পূর্ণটাকে যদি ওটাকে বিয়োগ করি তাহলে যে অংশটাকে পাওয়া যাবে আর ওই 25টাকে যদি গুণ করি তাহলে পেয়ে যাবো সে পাশে কত মিটার যায় থ্যাংক ইউ ভেরি মাচ এটাই সঠিক সমাধান ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এবার যাচ্ছি সঠিক হয়েছে তোমার কথা আমরা শুরু করি অঙ্কটা এখানে অঙ্ক শুরুর আগে আমি কিছু বলিনি দেখো এখানে আমাদের প্রশ্ন কিন্তু কত কিলোমিটার বাসে যায় এটা বলেছে যদি বলতো কত অংশ বাসে যায় তাহলে আমাদের ইস্তিয়ার যে সমাধানটা দিয়েছিল সেটা সঠিক হতো কিন্তু এখানে বলেছে কত কিলোমিটার বাসে যায় অর্থাৎ অবশিষ্ট যে অংশটা বাসে যায় সেটাকে কিলোমিটারে রূপান্তর করতে হবে তাহলে আমাদের প্রথমে এখানে জানতে হবে যে সে কত কিলোমিটার বাসে যায় অর্থাৎ সে কত অংশ যে বাকি রাস্তা এখানে বলা আছে বাকি রাস্তা বাসে করে যায় এই বাকি রাস্তার যে অংশ সেটা আমাদের প্রথমে বের করতে হবে দেয়া আছে উদ্দীপকে যে স্কুল থেকে সাহেবের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 25 কিলোমিটার এটা 3টা অংশের কথা বলা হয়েছে একটা সে হেঁটে যায় একটা রিক্সায় যায় আর বাকি অংশ তো বাকি অংশ দেয়া নেই আমাদের প্রথম কাজ হলো বাকি অংশটা এখান থেকে বের করে নেওয়া ধন্যবাদ তাহলে আমি শুরু করছি
সমাধান তাহলে আমরা প্রথমে লিখব মনে করি সম্পূর্ণ পদ বা সাহেবের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এক অংশ আমরা বেশি না লিখি একটু কম লিখি যে সম্পূর্ণ পদ বা মোট রাস্তা একই কথা অথবা সাহেবের বাড়ি থেকে স্কুলের দূরত্ব মানে সম্পূর্ণ রাস্তা বা পথ এটা 25 কিলোমিটার এটা দেয়া আছে যে 25 কিলোমিটার আর হতে পারে সে লিখে ও রিকশায় যায় 25 বাই 7 কিলোমিটার তাহলে বাকি রাস্তা থেকে কি করতে হবে 25 থেকে 27 বাই 7 ভাগ দিতে হবে এত কি তাহলে স্যার কি আমার তো রাইট ছিল পঁচিশ হবে তাহলে কিলোমিটার উত্তর লেখে নাও সময় নাই দেখা যাচ্ছে না মুখে তো বলেছি 19.53 কিলোমিটার এটা সে আসে যায় কারণ যে স্যার আপনি তখনই বললেন যে এক অংশ কারণ যে লেখা যাবে না কারণ যে ওখানে মোটি হেঁটে আর রিকশা যাওয়ার আছে সেই জন্য আমরা 25 থেকে বাদ দিয়ে দিব কারণ যে সাহেবের বাড়ি থেকে স্কুলের দূরত্বই দেওয়া আছে 25 কিমি চুপ করো অন্যকে বুঝতে দাও একা বুঝতে গেলে হবে স্যার আপনি কি 48 এর নিচে 45 লিখেছেন কত লিখছেন বিশ্বের মৌলিক উৎপাদক গুলো লেখো বিশ্বের মৌলিক উৎপাদক হলো দুই দুই ও পাঁচ এটা হবে সঠিক উত্তর অনেকে অনেক ভাবে লিখেছে অনেকে প্রশ্নটাই বোঝায় অথচ আমি লিখেছি বিশ্বের মৌলিক উৎপাদক দুই দুই দিয়ে পাঁচ লিখেছি স্যার শুধু দুই কমা পাঁচ হবে না আমি বলে নিচ্ছি মৌলিক উৎপাদক কয়টি মৌলিক উৎপাদক গুলো মৌলিক উৎপাদক এখানে আমরা কত কত দেখতে পাচ্ছি দুই দুই ও পাঁচ মৌলিক উৎপাদক ওকে এটা ছিল পরীক্ষার প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন এখন তোমাদের বাড়ির কাজ তুলে দাও বাড়ির কাজ আমার সাথে সাথে তুলো বাড়ির কাজ না তুলে ক্লাস থেকে বের হয়ে যাবা না স্যার আরেকবার বলেন মুখে স্যার
আসসালামু আলাইকুম স্যার।